বন্ধু, আজ আমি সকাল সকাল সুরুচি সংঘের উদ্বোধন হয়ে গিয়েছে, আপনাদের নিয়ে যাচ্ছি পুরনো সেই দিনের কথা, ওদের থিম। চলুন দর্শন করুন, ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লেগে থাকলে আপনারা আমাকে লাইক শেয়ার, যদি না পেয়ে থাকেন যদি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন। চল, সকাল সকাল বেরিয়ে পড়েছি সুরচি সংঘ, আপনাদের নিয়ে যাচ্ছি, চলুন। পুরো এবে হচ্ছে পুরনো দিনের সেই কথা, এদের হচ্ছে থিম। চলুন সুরচি সংঘ দর্শন করাই, চলুন সুরচি সংঘ দর্শন করাচ্ছি। পুরনো দিনের সেই কথা তুলে ধরেছে, দেখুন কত সুন্দরভাবে তুলে ধরেছে পুরনো দিনের গাড়ি, পুরনো স্কুটারের পুরনো, তারপরে সেই আগেকার দিনে যত মনীষী, তারপরে গায়ক, তারপরে অভিনেতা ছবি বিশ্বাসকে দেখা যাচ্ছে তাদের, তারপরে সুচিত্রা সেন, এইসব শ্যামল মিত্র, এইসব এদের তুলে ধরেছে কত সুন্দরভাবে। আর এই দেখুন এইভাবে কাজ করেছে কত সুন্দরভাবে। আগেকার দিনে সেই বাইক আর সেই রঙের যে ডাব্বাগুলো ছিল সেগুলো কেটে কেটে করেছে, আর টিনের ডাল্লা টিনের এগুলো কেটে কেটে এরা কাজ করেছে, পুরনো দিনের সেই কথা। খুব ভালো লাগবে, আপনারা আসবেন। এই পুরনো ফেলে দেওয়া জিনিসগুলোকে দিয়ে এরা তুলে ধরেছে, দেখুন। আপনারা আসবেন, দর্শন করবেন, খুব ভালো লাগবে। চলুন এবারে আপনাদের প্রতিমা দর্শন, এবারে প্রতিমা দর্শন করাই। এখানে মাকে এক চালার উপরেই তৈরি করেছে মা, মা এখানে মুগ্ধময়ী অসুরকে বধ করে মুগ্ধ মুখে মায়ের কাছে যা চাইবেন পেয়ে যাবে। তার পাশে আছে লক্ষ্মী গণেশ, আর তারপরে আছে সরস্বতী, আর হচ্ছে কার্তিক। প্রত্যেকের মাথায় মুকুট আছে, মুকুট দিয়ে তারপরে কত সুন্দর দিয়ে ধরেছে, দেখুন সাজিয়ে প্যান্ডেল সাজিয়ে। তারপরে উদ্ঘাটন হয়েছে, উদ্ঘাটনের দিনে ফুল দিয়ে প্রদীপ জ্বালিয়ে উদ্ঘাটন করেছে। তারপরে ফাইবারের ভাস্কর্য শিল্প, ভাস্কর্য কাজ করা হয়েছে, পোড়ামাটির যেভাবে কাজ করা হয় সেইভাবে তুলে ধরা হয়েছে। যত পুরনো টানা রিক্সাগুলো এখানে তুলে ধরেছি,
থেকে বেরোবে, এখানে দেখুন রিক্সার চাকা দিয়ে কোদাল দিয়ে সব পুরনো এগুলো তুলে ধরেছে। বেলচা আছে, ঠিক বেরোবার মুখটায় যেটা দিয়ে আপনারা বেরোবেন সেগুলোও তুলে ধরেছে। সব যত ফেলে পুরনো দিনের যা আছে সেগুলো সব তুলে ধরেছে। হচ্ছে সুরচি সংঘর 71তম বৎসর পুরনো সেই দিনের কথা। ভাবনা পরিকল্পনা এবং প্রতিমা রূপায়ণে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শ্রী গৌরাঙ্গ কুইলা। আলোকশিল্পী হচ্ছে স্বরামধন্য শিল্পী শ্রী দীনেশ পোদ্দার। আর আলোকসজ্জায় হচ্ছে কার্তিক ইলেকট্রিক ও সাউন্ড। আর মণ্ডপ সজ্জায় গোল্ডেন মেমরি পূর্ব মেদিনীপুর। আর সকলকে আহ্বান করছি চলুন এবারে সুরচি সঙ্গে এলে হেল্প ডেস্ক আছে কলকাতা পুলিশের, এটাও আপনাদের দেখিয়ে দিলাম। আপনারা এই হেল্প ডেস্কে এসে সাহায্য নিতে পারেন। এখানে অনেক স্টল বসবে, এখনো বসেনি, এখনো স্টল খালি আছে। দেখুন এখানে কিন্তু লস্যি তারপরে শরবতের স্টল বসে গেছে দেখুন। আচ্ছা লস্যি কীরকম দাম আপনাদের মিনিমাম নিচ্ছেন? ৪০ টাকা ৫০ টাকা মানে লোক যদি আসে ৪০ টাকা ৫০ টাকায় পেয়ে যাবে, খুব ভালো এ পাবে। আর শরবত কি কি করছেন? ম্যাঙ্গো লস্যি ম্যাঙ্গো শেক যে ৬০ টাকা ৫০ টাকা। ঠিক আছে, তাহলে আমার দর্শকরা যদি এইটা দেখে আসে তাহলে আপনার নামটা কি? রোহিত কুমার। হ্যাঁ রোহিত কুমার বেহারা। রোহিত কুমার বেহারার দোকানে আসবেন। এখানে লস্যি আর এস শরবতের এ পেয়ে যাবেন, চাও পেয়ে যাবেন। এইগুলো খুলেছে পুরো লস্যি আর এর ভর্তি হয়ে গেছে স্টল দেখুন। এখানে পুরো একটা মেলা মতন লাগে, ছোট্ট জায়গার ওপরে স্টল ভর্তি হয়ে যায়। এটা হচ্ছে জৈন শিল্প মন্দির। এখানে সব আচার হজমলা এগুলো আপনাদের পাওয়া যায়, পাঁপড়। এখানে নানা ধরনের আচার পেয়ে যাবেন, নানা ধরনের পাঁপড় পেয়ে যাবেন, এসে আপনারা কিনতে পারেন। এই সুরচি সংঘ যখন দর্শন করে বেরোবেন হজমলাও পেয়ে যাবেন। মিনিমাম হয় একটা আচারের দাম কত ছোট ম্যাঙ্গো আচার? ১৫০ টাকা মিনিমাম বলছে আচারের দাম ১৫০ টাকা। এখানে এলে আপনারা ভাঁড়ের চাও খেয়ে যেতে পারেন। এই দেখুন ভাঁড়ের মাটির ভাঁড়ের চা, এখানে স্টল আছে ভাঁড়ি মাটির চা। আচ্ছা ভাঁড়ির ইয়ে চায়ের মিনিমাম রেট কত? ভাঁড়ের মিনিমাম রেট কত? ৪০। তাহলে মিনিমাম ভাড়ে চা খেতে গেলে ৪০ টাকা লাগবে, এটাও আপনাদের বলে দিলাম। এখানে লোক নেই, হচ্ছে ফেমাস ও মশালা ধোসা স্টল আছে দেখে নিন। এখানে পাওভাজি পাওয়া যায়, আর কি কি পাওয়া যায় এখানে? পাপড়ি চাট এইসবও পেয়ে যাবেন এই দোকানে এসে। মিনিমাম রেট কত? হ্যাঁ ৬০ টাকা পাপড়ি চাট, মানে ঠিকই আছে মোটামুটি। এখানে এসে এইখানে আপনারা যদি বেরোবার সময় খিদে পায় এইগুলো খেয়ে নাস্তা হিসাবে ব্যবহার করতে পারেন। দই ফুচকা, এখানে দই ফুচকা, পপকর্ন, হাওয়াই মিঠাই, আলুর পটোডো এগুলো পাওয়া যায়। এগুলো মিনিমাম রেট কত? কটা থাকবে? ৬টা। তাহলে মিনিমাম ভালোই রেট আছে, অল্প রেটে ৬টা ফুচকা পাওয়া যাবে। তাহলে
এই আপনার দোকানের নাম কি? তাহলে এই দোকানে আসবেন আপনারা। এখানে এলে যদি আপনাদের শখ হয় তো বেলুন ফাটাতে পারেন। আচ্ছা, বেলুন ফাটাতে কিরকম? বেলুন ফাটাতে এইটা হচ্ছে 4:30 আর এটা হচ্ছে 6:30। তাহলে এখানে এসে অনেক সময় কেটে যাবে, বেশ বেরোবার সময় আস্তে আস্তে। আবার প্রাইজের কি ব্যবস্থা আছে নাকি? নম্বর অনুযায়ী, এই যদি 15, 19 এইসব নম্বর অনুযায়ী যদি বেলুন ফাটান, আপনারা এই প্রাইজগুলোও পেয়ে যাবেন। দেখে নিন, এখানে হচ্ছে সুপার প্রাইজ ধামাকা। বল ফেলতে হবে যে নম্বরে, সেই নম্বরে যদি সেই নম্বরে অনুযায়ী আপনি প্রাইজ পাবেন। তা এলে এখানে আপনারা বেরোবার সময় দেখে নিন, আপনারা এই নম্বর অনুযায়ী এই প্রাইজগুলো পেয়ে যাবেন। এটা মিনিমাম খেলতে 20 টাকা লাগে। তাহলে সুরচিতে এলে আপনারা এইগুলো বেরোবার সময় এগুলো খেলে সময় কাটাতে পারেন আর প্রাইজও পেতে পারেন। এই সুরচিতে একটা লক্ষ্মীনারায়ণ মিষ্টান্ন ভাণ্ডার স্টল দিয়েছে, আর তাই স্টলে জিলেপি থাকবে না। আর বাংলার মেন হচ্ছে জিলেপি, মেন জিলেপি, গজা, তারপরে এইসব ভাজা, এইসব হচ্ছে বাংলার মেন। এগুলো হচ্ছে স্ন্যাক্সের খাওয়া, সেগুলো থাকবে না। পাঁপড়, তারপরে বাদামের কত সুন্দরভাবে, তা এখানে সুলভে পাওয়া যায়। এখানে পুরীর খাজা, নিমকি সব পেয়ে যাবে। যখন আসবেন, বেরোবেন, যদি ফিরে পায়, আপনারা যারা বাংলার খাবার খান, এগুলো এখানে অনলাইনেও পেমেন্টের ব্যবস্থা আছে। এখানে আইসক্রিমও পেয়ে যাবে আপনারা, খুব সুন্দর আইসক্রিমেরও ব্যবস্থা আছে। দেখুন, এখানে এসে বাচ্চাদের অনেক খেলনাও পেয়ে যাবে, কত সুন্দরভাবে ভালো খেলনা। যখন খেলনাগুলো তারা বাংলা বললে কিনে দেবে, যত সাজানো আছে। দাদা, আপনার দোকানে যে খেলনাগুলো মিনিমাম একটা রেট বলুন তো। 20 টাকা থেকে শুরু, 20 টাকা এমন কিছু ব্যাপার নয়। বাচ্চারা বায়না করবে, মায়েদের দিতে হবে। এই সুরচির সঙ্গে শেষের দিকে বেরোবার সময় যখন আপনাদের বাচ্চারা বায়না করবে, দিয়ে দেবে। ভালোই খেলনা আছে, দেখে নিন কী কী খেলনা আছে, সব আমি তুলে ধরলাম মোটামুটি। বন্ধু, আজ আমি সুরচির সঙ্গে পুরো থিম তুলে ধরলাম, এবং এখানে কি ব্যবসাদাররা বসে কি কি ব্যবসা করছে, কি কি খেতে অসুবিধা, সেগুলোও তুলে ধরলাম। তা আপনাদের যদি এটা ভালো লেগে মনে করে থাকেন, লাইক করবেন আর যত শেয়ার করবেন। যারা ঘর থেকে বেরোতে পারে না, ঠাকুর দেখার জন্য অসুস্থ, তারা এই ঠাকুরটাও দর্শন করে নেবে। নিউ আলিপুরে অবস্থিত, এখানে আসতে কোনো অসুবিধা নেই। টালিগঞ্জ থেকে বাসে চলে আসতে পারেন, হাওড়া থেকে আসতে পারেন, তারাতলা থেকে আসতে পারেন। এসে নিউ আলিপুর পেট্রোল পাম্পে নেবেই, এখানে পেয়ে যাবেন সুরচির সঙ্গ, সুরচির সঙ্গ। আর আপনারা সুরচির সঙ্গ দর্শন করে, এখানে অটো আছে, এই অটো করে চলে যাবেন চেতলা অগ্রণী, চেতলা অগ্রণীও দর্শন করে নেবেন। তাই আমি আশা করি যদি ভালো লেগে থাকে, আর আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় মা দুর্গা বলে এই ব্লগটা আজকে শেষ করলাম।